الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক সকলকে দ্য লাইট অফ আল কোরআনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আপনারা জেনে খুশি হবেন এই রমজান মাসে যার মর্যাদা কোরআনের কারণে, যে লাইলাতুল কদরের মর্যাদা কোরআনের কারণে, সেই পূর্ণ কোরআনের সংক্ষিপ্ত তাফসির আপনাদের সামনে ধারাবাহিকভাবে পর্ব আকারে আমি তুলে ধরব। অর্থাৎ প্রতিদিন তারাবিতে যে পরিমাণ তেলাওয়াত করা হবে ওই তেলাওয়াতের অংশটুকুর সংক্ষিপ্ত তাফসির আমি সেই দিনেই আপনাদের সামনে পর্ব আকারে তুলে ধরব। তাই আসুন দর্শক, আমাদের দ্য লাইট অফ আল কোরআনের সাথে থাকুন এবং দ্য লাইট অফ আল কোরআনের চোখ রাখুন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্রই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন শুরু করলাম সুরা রুম। এটা হলো মাক্কি সুরা, মক্কা অবতীর্ণ হয়েছে। এর আয়াত হলো 60টা, এটা রুকু হলো 6টি, আর এটা 30 নম্বর সুরা। এই সুরা রুম, এর একটা কেন নাজিল হলো একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা এরকম যে রসূল সাল্লাল্লাহু আলাইহি যে জামানায় আসছেন ওই জামানায় পরাশক্তি ছিল দুইটা রাষ্ট্র। একটার নাম ছিল পারস্য, যেটা বর্তমান ইরান, আর একটার নাম ছিল রোম, যেটা হলো তুরস্ক আছে, সিরিয়া, কনস্টান্টাইন, কুস্তুন্তুনিয়া, এই যে এইগুলো নিয়ে একটা রাষ্ট্র ছিল, ইটালি, এইগুলো হলো রোম। ইটালির রাজধানী এখনও কিন্তু রোম। তো এই দুইটা পরাশক্তি ছিল, একটা হলো রোম আর একটা হলো পারস্য। এই রোম পারস্যের ভিতরে মাঝে মাঝে ঝগড়া লাগত। এর আগে আরেকটা কথা বোঝেন, পারস্য যারা ছিল তারা ছিল মূর্তি পূজারী, তারা মূর্তি পূজা করত বা বিভিন্ন আগুনের পূজা করত, এরা ছিল এই জাতি। আর রোমে যারা থাকত তারা ছিল খ্রিস্টান, আর খ্রিস্টানদের কাছে আল্লাহর কিতাব ছিল, ঈসা আলাইহিস সালাম ছিল খ্রিস্টানদের নবী, আর এই ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব নাজিল করছেন আল্লাহ। তো এরা তো, এদের কাছে কিতাব আছে, এদের কাছে কি আছে, কিতাব আছে। আর পারস্যের এরা তো মূর্তি পূজা সরাসরি। এখন আসেন, মক্কার যারা মুশরিক তারা ছিল মূর্তি পূজারি, এই জন্য তারা মনে করতো তাদের ভাই পারস্য আলাদা। আর যারা মুসলমান, হুজুর সাল্লাম নবুয়াত প্রাপ্তির পরে দাওয়াত দিয়েছেন মুসলমান কিছু হয়েছে না, তো এই মুসলমান মক্কার মুশরিকরা মনে করতো রোম যারা আছে রোমে, এ রোম যেহেতু এদের কাছে আহলে কিতাব, কিতাব আছে আল্লাহর আসমানি কিতাব আছে, আর মুহাম্মাদও দাবি করে যে তার কাছে আসমানি কিতাব আসছে, তো এই রোমরা হলো মুসলমানদের ভাই। কথা বুঝতে পারতেছেন? এখন এই রোম আর পারস্যের মাঝে ঝগড়া হতো, মারামারি হতো, যুদ্ধ হতো। যুদ্ধতে কখনো কখনো রোমরা বিজয় লাভ করত, কখনো কখনো পারস্যরা বিজয় লাভ করত। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবুয়ত প্রাপ্তির পর, নবুয়ত প্রাপ্তির পঞ্চম বছর, নবুয়ত পাওয়ার পঞ্চম বছর, পারস্যরা রোমদের উপরে একটা চূড়ান্ত বিজয় লাভ করে, অনেক বড় বিজয় লাভ করে এবং রোমদেরকে তছনছ করে ফেলে। বাইতুল মুকাদ্দাসও ছিল রোমের মধ্যে, বাইতুল মুকাদ্দাস এখন যেটা আছে জেরুজালেম, এই যে ইসরায়েল, আপনারা বিশ্ব সম্পর্কে একটু জানতে হবে, নাহলে বুঝবেন না যে কোথায় কী হইতে হচ্ছে। তো এই বাইতুল মুকাদ্দাসও পারস্যরা নিয়ে নেয়, এরকম অবস্থা হয়। তো যখন এই বিজয়টা হইল, তোর মক্কার মুশরিকরা বলল কি যে দেখছো কাফেররা কিন্তু, যারা মুশরিক পুরা পূজা করে, এরাই কিন্তু জিতছে। মুসলমানদেরকে দেখে দেখে বলতেছে যে আগামীতে কিন্তু তোমাদের উপরেও আমরা জিতব। কথা বুঝছেন? তো আল্লাহ তাআলা এই কথার উপরে এইটা নাজিল করছেন যে আলিফ লাম মিম গুলিবাতির রোম, রোমরা পরাজিত হয়েছে, ঠিক আছে। ফি আদনাল আরদি ওয়াহুম মিম বাদি গালাবিহিম সায়াগুলিবুন ফি বিদি ইসিনিন, নিকটবর্তী কয়েক বছরের মধ্যে নিকটবর্তী একটা স্থানে তারা আবার বিজয় লাভ করবে। আমার কথা বুঝতেছেন না মনে হয়? তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এই আয়াতটা দেখলেন, কিছু মুসলমানদের সাথে ওই কিছু কাফেরদের সাথে উনি বাজি ধরলেন, তখন বাজি ধরা হারাম ছিল না, এখন বাজি ধরা হারাম, তখনও পর্যন্ত বাজি ধরা হারাম হয় নাই, বাজি ধরলেন যে আল্লাহর আয়াত যেহেতু পেয়ে গেছেন, তো আবু বকর বললেন ঠিক আছে, 9 বছরের মধ্যে
বিদুন শব্দের হলো তিন থেকে নয়, এর মাঝের অংশ কয়েকটা সংখ্যা আছে, তিন চার পাঁচ ছয় সাত আট নয়, এটাকে বিদুন বলে আরবিতে। তো বলছে যে আগামী নয় বছরের মধ্যে রোমরা আবার পারস্যদের উপরে বিজয় লাভ করবে, যদি না লাভ করে 100 উট আমি তোমারে দেব, কয়েকজনের সাথে বাজি ধরছে, আর যদি বিজয় লাভ করে রোমরা আবার তাহলে কিছু 100 উট তোমরা আমাদেরকে দিবা। তো হুজুর সাল্লাল্লাহু সাল্লাম এভাবে কথাটা হইল, হুজুর সাল্লাল্লাহু সাল্লাম হিজরত করলেন, দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ, বদরের যুদ্ধ হইল, বদরের যুদ্ধ যেদিন মুসলমানরা বিজয় লাভ করছে ওই দিনই রোমরা পারস্যের উপরে আবার বিজয় লাভ করছে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু 100 উট নিয়ে আসছেন এদের কাছ থেকে, ঘটনাটা এখানে নিয়ে আসছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে ছড়ায় আল্লাহর সৃষ্টি দেখতে বলছেন, এরপরে বিভিন্ন নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিন নম্বর রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নিয়ামতের কথা বলছেন, দুই নম্বর রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করলেন, এই কথাটা এখানে বলছেন যে কোন কোন সময় নামাজটা পড়বে, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন এখানে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শনাবলী কথা বলছেন, এরপরে বলছেন যে তোমরা জহর আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, তোমরা যত তোমাদের উপরে যত আপদ বিপদ আসে সব তোমাদের হাতের কামাই, সব তোমরা এই সমস্ত গুনাহ করছো এই জন্য এই বিপদগুলো আসছে। এই যে করোনা আসছে আমাদের দেশে বা পৃথিবীতে, এটা মনে করেন যে আল্লাহ এমনি পাঠাইছে নাকি আমাদের হাতের কামাই, আমাদের হাতের কামাই, এটা বুঝতে হবে। এরপরে আল্লাহ কিছু নিদর্শনাবলীর কথা বলছেন, বলে এইভাবে সূরাটা শেষ করছেন। এরপরে হলো সূরা লুকমান, সূরা লুকমান, লুকমান এটা হলো 31 নম্বর সূরা, আয়াত হলো 34টা, রুকু হলো 4টি। এটা সূরা লুকমান প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব সম্পর্কে বলছেন এবং কিতাব কারা গ্রহণ করবে, মুত্তাকিনরা মুমিনরা, এ কথা এখানে বলছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন গান বাজনা যে হারাম, এই যে বাউল গান করে না, সেদিন দেখলাম বহু বহু বাউল গান, বাউল গান যারা করে এরা কিন্তু অনেক শিরিকি কথাবার্তা বলে, ওই কি গান হারাম কইছে কে? তো এই আয়াতে নমিনান নাসি মাই ইশতারিল্লাহু আল হাদিসি, এই আয়াত দ্বারা গান বাজনা অশ্লীল কথাবার্তা সব হারাম করছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমান, যেহেতু লুকমান মানে একজনের নাম হলো লুকমান, অনেক উলামা ইকরাম বলেন যে না লুকমান কোনো নবী ছিল না, লুকমান একজন আল্লাহর ওলি ছিল, ভালো কথা বলতো, ভালো উপদেশ দিত। তো আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু উপদেশ এখানে নিয়ে আসছেন, প্রায় 10টা উপদেশ নিয়ে আসছেন, এক নিঃশ্বাসে বলে দিই। এক নম্বর, তার সন্তানকে ডেকে তিনি বলছেন যে আল্লাহর সাথে শরিক করবে না, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে, কোনো কিছু কিয়ামতের মাঠে সব কিছুকে আল্লাহ উপস্থিত করবেন, ছোটো থেকে ছোটো গুণা, বড়ো থেকে বড়ো গুণা, ছোটো থেকে ছোটো সওয়াব, বড়ো থেকে বড়ো সওয়াব সব কিছু উপস্থিত করবেন। এরপরে নামাজ কায়েম করতে বলছেন, সৎ কাজে আদেশ দিতে বলছেন, অসৎ কাজে নিষেধ করতে বলছেন, ধৈর্য ধারণ করতে বলছেন, অহংকার করতে নিষেধ করেছেন। এরপরে চলাফেরার মধ্যে, আমাদের জীবন চলাফেরার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করতে বলছেন, মধ্যম পন্থা, বেশি বড় লোকে কারবার না, আবার একেবারে গরিব না, কথা বুঝেন। দান করার সময় একবার সব দান করে দিয়ে না, আবার কিছুই দান করে না এমন না, মধ্যম পন্থা, সবসময় মধ্যম পন্থা অবলম্বন করো। একজন পিসসাহেব বইছে, হঠাৎ করে পিসসাহেব হয়ে গেছে, এমন পিসসাহেব রে ভাই ওর কাছে যাওয়া যায় না, না এরকম দরকার নেই। আবার একজন নামাজই পড়ে না, দরকার নেই, স্বাভাবিক মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, এই কথা বলছেন। তারপরে বলছেন যে কণ্ঠস্বর নিচু রাখো, মানে অহংকার করে না, কণ্ঠস্বর নিচু রাখো, বিশেষ করে মুরব্বী যারা আছে, আমরা যারা আগে যারা আমরা চলাফেরা করতাম, এখন বর্তমানে এই সময় ছেলেফেলে তো মুরব্বীদেরকে কী করে না, সম্মান করে না, কিন্তু আর আমাদের সময় এমন হয়েছে, আমাদের বড়ো ভাই যাদেরকে দেখছি তারা জীবনে কোনোদিন মুরব্বীর সামনে, চাচার সামনে, আঙ্কেলের সামনে চেয়ারে বসে নাই, কোনোদিন চেয়ারে পর্যন্ত বসে নাই, চাচা আসছে ঠাস করে উঠে গেছে। তো এই এই সমস্ত তো আচার ব্যবহার এগুলো শিখতে হবে, এগুলো মুরব্বী যারা তাদেরকে সাথে সাথে কথা বলা যাবে না, তাদের সাথে তর্ক করা যাবে না, মুরব্বীরা কিছু বললে এটা শুনতে হবে, এই বিষয়গুলো আগে ছিল এখন নেই। এরপর আল্লাহ বলছেন যে আমি যে সমস্ত নিয়ামত তোমাদেরকে দিছি, তাম জাহানের সব গাছ যদি কলম হয়ে যায়, আর যে সমুদ্রগুলো আছে এর সাথে যদি আরও সাত সমুদ্র যোগ হয়ে কালি হয়ে যায় এর পানিগুলো, এরপরে তোমরা যদি লিখতে থাকো এই কলমের কালি আর এই সমস্ত সব কিছু শেষ হয়ে যাবে, আমার নিয়ামত লিখে শেষ করতে পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অকৃতজ্ঞ যে মানুষ, মানুষের অকৃতজ্ঞ মানুষের কথা বলছেন যে দেখো আমি এই যে নৌকার উপরে মানুষদেরকে আরোহণ করাই করাই, এই নৌকাটা কিন্তু আমি পানির উপরে ভাসায় রাখছি, পানির পানির ই হলো ডুবাই ফেলানো, এটা পানির স্বভাব, কিন্তু নৌকা আমি ভাসায় রাখছি, মানুষেরা নৌকার উপরে চড়ে আর অকৃতজ্ঞ আমার উপরে শুক্রিয়া দায় করে না। এরপরে যখন আমি একটু নদীর উপরে ঢেউ লাগাই দেই, ঝড় লাগাই দেই, তখন আমার কীভাবে যে ডাকে, মনে হয় যেন ওর পৃথিবীতে কেউ নেই, এই কথা আল্লাহ কেন বলছেন কিন্তু। তারপরে যখন আমি আবার ওই নৌকারে কুলে পৌঁছাই দিই, কয় দূর আমার তো কিছুই হয় নাই, কিছুই হয় নাই, আমারে ভুলে যায়।
এই বিষয়গুলো আল্লাহ শুধু নৌকা দিয়ে উদাহরণ দিয়েছেন, কিন্তু না আমাদের দেখেন এখন বর্তমানে করোনা যখন শুরু হয়েছিল মসজিদ মসজিদ ভরে আমি ঠেকাই পারতেছি না মুসল্লি, এরপরে জোর করে ঢোকে মসজিদের মধ্যে, না হুজুর কি মসজিদে নামাজ পড়বো। এরপর একটু স্বাভাবিক হয়েছে না, এখন করোনা যদিও অনেক ধরা পড়তেছে কিন্তু তারপর আমাদের দেশ তো একটু স্বাভাবিক যাচ্ছে। একজন মুসল্লি পাওয়া যাচ্ছে এখন, আগে যে সমস্ত মুসল্লি ছিল নেই। এটা হলো আল্লাহ এই কথাই বলতেছেন যে এটা ঠিক না, অকৃতজ্ঞ কেন এই কথা বলতেছেন। আর এরপরে বলছেন আল্লাহ রাব্বুল কিয়ামতের কথা আলোচনা করছেন এখানে, এরপরে বলছেন যে পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না, পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। এক নম্বর হলো যে কিয়ামত কবে হবে এটা আল্লাহ জানে, কোন মেঘে বৃষ্টি দেবে এটা আল্লাহ জানে, মায়ের পেটের মধ্যে কী হবে সন্তান হবে নাকি হবে না, এটা কি পুরুষ নাকি মেয়ে হবে সামনে এটা আল্লাহ জানে। আপনি বলবেন যে হুজুর এটা এখন তো আমরা দেখতে পারি বিভিন্ন আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখতে পারি, না এটা তো পরে হওয়ার পরে দেখতে পাও, কিন্তু যখন নুতফা থাকে তখন কি তুমি বোঝো, যখন রক্তপিণ্ড থাকে তখন তুমি বোঝো কি সন্তান হবে কি না, তখন আল্লাহ জানে সন্তান হবে কি না। এরপরে বলছেন যে আগামী দিন তুমি কী খাবে এটা আল্লাহ জানে, আগামী দিন তুমি কী ইনকাম করবে কী খাবে এটা কেউ জানে না পৃথিবীর। এরপরে বলছেন যে কবে তুমি মরে যাবে কোন স্থানে যে মরবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই কথাগুলো এখানে সুরায় এই শেষ করছেন। এরপরে সুরায় সাজদা, সুরায় সাজদা এটা মক্কা অবতীর্ণ হয়েছে, আয়াত হলো 30 রুকু হলো 3। এই কিতাবে সর্বপ্রথম কিতাব সম্পর্কে আলোচনা করছেন, এরপরে আল্লাহর নিদর্শনাবলী আল্লাহ তাআলা এই সব কিছুকে 6 দিনে বানাইছেন এই কথা আল্লাহ বলছেন। এরপরে মানুষ সৃষ্টির কথা এখানে বলছেন, সুম্মা আল্লাযী আহসানা কুল্লা শাইইন খলাকাহু ওয়া বাদাআল খলকাল ইনসানি মিন তিন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইইন মাহিন। এরপরে আমাদেরকে একজন ফেরেশতা নিযুক্ত করা হয়েছে মৃত্যুর জন্য, আজরাইল ফেরেশতা, এই কথাও এখানে বলছেন। এরপরে কাফেরদের আলোচনা করছেন এবং জাহান্নামের ভিতরে কাফেরদের সাথে কী কী কথোপকথন হবে আর জাহান্ন নামেরা কীভাবে থাকবে জাহান্নামের ভিতরে এটা করেছে। এরপরে মুসা আলাইহিস সালাম আলোচনা করছেন, এইভাবে সুরায় সাজদা শেষ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।